আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ক্যামতাসিয়া স্টুডিওর মাধ্যমে ক্রিয়েটিভ কিছু বিষয় শিখব। যে বিষয়টি হচ্ছে আমরা স্ক্রিন রেকর্ড করি, কিভাবে এডিটিং করি, সেই বিষয়টি এখন দেখিয়ে দেওয়া হয়েছিল গত পর্বগুলোতে। আর এখন যে বিষয়টি আলোচনা করব সেখানে কিভাবে একটি ইন্টু তৈরি করে সেই বিষয়টি দেখাবো, যে আসলে ক্যাম্পাসিয়া স্টুডিওর মাধ্যমে কিভাবে ইন্টু তৈরি করে। দেখেন যে এখানে লাইব্রেরির মধ্যে বাই ডিফল্ট ইন্টু তৈরি করার কিছু অপশন রয়ে গেছে, যেমন এখান থেকে বেশ কিছু রয়েছে, এগুলো বাই ইন্টুর জন্য নয়, জাস্ট মিউজিকগুলো রয়েছে, বাস এখানে অন্যান্য কিছু রয়েছে। তারপর নিচে দেখেন যে থিম নামে একটি অপশন রয়েছে, বেশ কিছু থিম রয়েছে। তো এখান থেকে আমরা যদি প্লাসের উপর ক্লিক করি, দেখেন যে আসলে এই থিমটা দেখতে কেমন দেখায়। এটা এরকম দেখায়, এন্টার টাইটেল, তারপর বেসিক টাইটেল আছে এখান থেকে, এগুলো আপনি আপনার মতো করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে সিস্টেমগুলো আসলে কেমন দেখায়। তো এরকম আমরা যদি ডাবল ক্লিক করে আসলে আমরা দেখতে পারি যে আসলে কেমন কেমন করে এই বিষয়গুলো দেখা দেখা যায়। তারপর আমরা এভাবে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আপনি আপনার মতো, অনেকে আবার এটা ইউজ করতেছে অনেক ক্ষেত্রে, আমরা দেখতে পেরেছি গত বিভিন্ন ভিডিওতে দেখলাম এটাকেও অনেকে অত্যন্ত সুন্দর করে ব্যবহার করেছে। জাস্ট আমরা যদি আজকে এই এরকম একটা নিয়ে কাজ করব, যেটা কেউ যেমন এই যে এই এটাকেও দেখলাম অনেকেই কত সুন্দর করে এটা ব্যবহার করেছে ইন্টু হিসাবে। তো আমরা ইন্টু হিসাবে বিভিন্ন রকম যেহেতু দেওয়া আছে যে কোনো একটি ব্যবহার করতে পারি, অনেকে এটাকেও ব্যবহার করতেছে অনেক জায়গায় আমরা যতদূর দেখলাম। তো আমরা যদি এটাকে ইন্টু হিসাবে ব্যবহার করতে চাই, সেজন্য আমরা ঠিক পূর্বের মতো অ্যাড টু টাইমলাইনের প্লেহড ওটার উপর ক্লিক করে ঠিক আমরা এটাকে একটু সামনে রাখলাম। তারপর এটাকে আমরা যদি, এটা কিন্তু গ্রুপ করা আছে, এটাকে একটু কাস্টমাইজ করি, তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পর এখান থেকে আমরা যদি এটা একটু অন করে দেখি, যে আসলে দেখেন যে ট্যাক্স, এটা হচ্ছে ট্যাক্স বক্স, ট্যাক্স বক্সটা ঠিক কেমনে আসতেছে। ঠিক আছে, তো আমরা ট্যাক্স বক্সটাকে একটু কাস্টমাইজ করব। আচ্ছা, আমরা ট্যাক্স শুধু ট্যাক্স বক্সটার মধ্যে ক্লিক করি, এই যে এতটুকু হচ্ছে ট্যাক্স বক্স। আমরা এই ট্যাক্স বক্সটাকে একটু মাঝখানে নেব, মাঝখানে নিয়ে আমরা টেক্সট বক্সে যা আছে সেটাকে একটু চেঞ্জ করে অন্য কিছু লিখব। এটার উপর ক্লিক করে টেক্সট বক্সটা চলে আসছে এখানে, এবং এখানে আছে এন্টার টাইটেল হেয়ার। এবং এখান থেকে যদি আমরা এন্টার টাইটেল হেয়ার থেকে আমরা যদি একটু কিছু দিই, যেমন আমরা টিউটোরিয়াল দিচ্ছি, যেমন ফ্রিল্যান্সার ইনকাম বিডি দিতে পারি। আমি এখানে দিচ্ছি ফ্রিল্যান্সার ইনকাম বিডি, FRW ফ্রি LAN ফ্রিল্যান্সার ইনকাম ভিডি। এখান থেকে আমরা ফ্রিল্যান্সার ইনকাম ভিডি লিখে ছাড় দিলাম। তারপর এই ফ্রিল্যান্সার ইনকাম ভিডি লিখে যখন ছাড় দিয়ে মানে লিখে দিয়েছি, তারপর এখন চার্জ নয় মানে লিখলাম আর কি জাস্ট, তারপর দেখবো আসলে এটা আমাদেরকে ঠিক এখন এভাবেই আমাদের সামনে শো করছে। তো আমরা এটাকে যদি এই একটু চেঞ্জ করে দেখি কেমন হয়, আমরা এটাকে একটু বড় করে দিই যেন একটু লেট করে আসে, এবং এটাকেও একটু এরকম করে দিচ্ছি যেন একটু লেট করে আসে। এবং ফ্রিল্যান্সার ইনকাম বিডি যে লেখাটা সেটার কালারটা একটু চেঞ্জ করে দিই, এখানে কালার দেওয়া আছে, আমরা যদি এটাকে চেঞ্জ করে একটু ব্ল্যাক দিতে পারি তাহলে হয়তো বা ভালো দেখায়। আর ব্ল্যাকে দিয়ে দিচ্ছি আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য। এখন দেখি যে আসলে আমাদেরকে কেমন দেখায়। আই এম ফ্রিল্যান্সার ইনকাম বিডি, জাস্ট মোটামুটি ভালোই দেখাচ্ছে। তো এই যে ইন্টু, একটা মোটামুটি সাময়িকভাবে একটা ইন্টু তৈরি হয়েছে। এবং এখানে যদি আমরা চাই, ইচ্ছা করলে একটি বয়েস দিতে পারবো, তো সেটার জন্য আবার লাইব্রেরিতে গিয়ে তারপর এখান থেকে যে কোনো একটা মিউজিক দিয়ে দিই, আমরা একটু মিউজিকগুলো দেখবো। এটা একটা মিউজিক, আমরা এই মিউজিকটি একটু শুনি, আমরা ইচ্ছা করলে এই মিউজিকটাও দিতে পারি। তারপর এই মিউজিক দেওয়ার জন্য এই যে অ্যাড টু, এটা অনেক বড় একটা মিউজিক, আমরা এটাকে একটু ছোট করে নেব, এত বড় মিউজিকের আমাদের প্রয়োজন হবে না। তো আমরা এটাকে একটু ছোট করে নিয়ে তারপর এখানে বসালাম, তারপর দেখেন যে মিউজিকটি অনেক বড় কিন্তু। সো এখান থেকে মিউজিকটি একটু ছোট করে নেই, ছোট করে নিলাম ঠিক, এটা বাই ডিফল্ট পূর্বের মতো করে আমরা একটু মিউজিকটাকে মডিফাই করব, নয়েজটা দূর করে দিই। তারপর এখান থেকে হাই ভলিউমে ক্লিক করি, তারপর দেখি অর্থাৎ এভাবে আমরা একটি ইন্টু তৈরি করতে পারি। তারপর ইন্টু তৈরি করার পর ইচ্ছা করলে আমরা এখান থেকে আরও কিছু অ্যাড করতে পারি, কিন্তু বাই ডিফল্ট এখন আর করছি না।
সিস্টেমটি এরকমই। তারপর এই যে এই সিস্টেমটি আমাদের করা হলো, করার পর আমরা এখান থেকে এই যে পূর্বের মতো প্রজেক্ট, তারপর এখান থেকে ক্লিক করে এখানে MP4 দেওয়া আছে, আমরা কাস্টমে ক্লিক করে ধীরে ধীরে এই পূর্বের মতো ইচ্ছাগুলি ডাউনলোড করে নিতে পারি। তো ডাউনলোডের অপশন আমার এখানে দেওয়া ছিল আর ডেস্কটপ, জাস্ট ডেস্কটপই করা হোক, এখনও যাই হোক ডেস্কটপ করা দিই। আমি এটার নাম দিচ্ছি ইনটু, ইনটু দিয়ে তারপর ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পর বাস ফিনিশ হয়ে গেল এবং এখান থেকে আমাদের ইনটুটি তৈরি করা হয়ে যাচ্ছে। আসলে অত্যন্ত ছোট একটি ইনটু, অত্যন্ত ছোট একটি ইনটু এভাবে তৈরি করা হয়ে গেল। তারপর আমরা নেক্সট পর্বে কিভাবে ইনটু অন্য ভিডিওতে অ্যাড করতে হয় শুরুতে সেটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে আলোচনা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।